কেউ যদি শরীয়তের নাম করে কোনো কিছু করে তখন সেটা হবে বিদা আল্লাহ তালা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা তার জন্য তাও প্রতিষ্ঠা করা আমিলা আমেলানি আমরুনা ফাহু অদ্দুন যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার আদেশ নেই সেটা পরিচার্য সেদিন যদি আমি এই সুননাতে অবহেলা করে থাকি এ দুনিয়ায় সেদিন কিন্তু এই সুন্নাত যদি না থাকে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত স্বাভাবিক যে জিনিসগুলো যেগুলো এবাউতের অংশ নয় সেগুলো যতই নতুন সৃষ্টি হোক না কেন সেটা ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধা নেই যদি শরীয়ত হারাম না করে থাকে ওইটা যে বিদাত সাধারণত বিভিন্ন ভ্রান্ত ফিরকা যারা আছে শিয়া রাফেদা তারা পোষণ করে থাকে এই বিদাত তারা করে থাকে আকিদাগত দিক থেকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া

আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর আল গালিব হাফিজাহুল্লাহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ বৃন্দ সুধিমণ্ডলী মুসলিম ভাই ও বোনেরা সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনের জন্য দরুদ সালাম বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের উপর আজকে আমার আলোচনার বিষয় সুন্না ও বিদাত পরিচিতি ও প্রকারভেদ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা তার জন্য তাওহিদ প্রতিষ্ঠা করা আমা আমলাক্তুল জিন্না আল ইন্সাইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এজন্য যে তারা আমার ইবাদত করবে আমাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করবে আর আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম কোন কোন ইবাদতগুলো আমাদেরকে করতে হবে সেগুলো তিনি নির্দিষ্ট করে দিয়েছেন অর্থাৎ ইবাদত যে আমরা করব এটা নিজের পক্ষ থেকে নয় বরং আল্লাহ তালা এবং তার রসুল সাল্লা সাল্লাম ইবাদতগুলো আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং এর সাথে সাথে প্রত্যেকটা ইবাদত কিভাবে আমাকে করতে হবে সম্পাদন কিভাবে করতে হবে আদায় কিভাবে করতে হবে সেটিও কিন্তু আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বিস্তারিতভাবে বলে দিয়েছেন এবং এটাই হচ্ছে সুন্নাত তিনি সালাতের বিষয়ে বলছেন সল্লু খামা রাই তুমুন ও সল্লি তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছ লিতা খুজু মানাসিকা কুম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দশম হজ করলেন হজ করার পর সাহাব ইকরামকে বললেন যে তোমরা আমার কাছ থেকে যে আমি হজ করলাম যে পদ্ধতিতে এই হজের পদ্ধতিটা তোমরা শিখে নাও এই পদ্ধতি তোমরা হজ করো তার মানে এবাদত আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এবং তার পদ্ধতি এটিও নির্ধারিত নিজের পক্ষ থেকে কোনো কিছু নিয়ে আসার সুযোগ নেই এবং এটি হচ্ছে তালা বলছেন এটাই আমার সরল সঠিক পথ সুতরাং তোমরা এটারই অনুসরণ করো ওয়ালা তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না ফরুম যদি বিভিন্ন পথের অনুসরণ করো তাহলে তা তোমরা তার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে এই বিভিন্ন পথের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে বেদাতকে বোঝানো হয়েছে তার মানে কেউ যদি বেদাতকে গ্রহণ করে সে কখনো আসিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকতে পারে না আল্লাহ রসুল্লাম আদেশের মধ্যে বলছেন মানে আমিলা আমেলানি আমরুনা ফাহরদ্দুন যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার আদেশ নেই সেটা পরিচার্য এই জন্য আমাদেরকে মুসলিম হিসেবে জ্ঞান অর্জন করতে হবে দুইটা বিষয়েরই এক হলো যে ইবাদত কিভাবে পালন করব কোন ইবাদত পালন করব কিভাবে করব আল্লাহ রসুসলাম কীভাবে শিখিয়ে দিয়েছেন এই সুনাত সম্পর্ক যেমন আমার জ্ঞান লাভ করতে হবে তেমনই এর বিপরীত বিষয় সম্পর্কে জ্ঞান আমার থাকতে হবে দুটোই থাকতে হবে কেন দুটোই থাকতে হবে এর জবাবটা আমরা হুদয় হাইমুল ইয়ামান রদিয়াল বর্ণিত হাদিসে পাই তিনি বলছেন কান এস আলুনা রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম আনিল খৈর লোকেরা আল্লাহ সব সবসময় কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত অকুন্ত আস আলুহ আনিস সার মাফাত কানি কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লি ইসলামকে সবসময় অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম কেন যাতে ওই অকল্যাণটা আমাকে পেয়ে না বসে এজন্যই দুইটাই আমার জ্ঞান থাকতে হবে কল্যাণের জ্ঞানও যেমন আমার থাকতে হবে অকল্যাণ সম্পর্ক জানতে হবে যাতে অকল্যাণের মধ্যে আমি পড়ে না যায় বা সেটাকে আমি আমার জীবনে গ্রহণ না করি সম্মানিত উপস্থিতি সুন্নার পরিচিতি সুন্নার স্বাভাব স্বাভাবিকভাবে শাব্দিক অর্থ হল পথ পদ্ধতি আচার প্রথা পারিভাষিক স্যার এই দৃষ্টিকোণ থেকে বা পারিভাষিক দৃষ্টিকোণ থেকে এর কয়েকটা দৃষ্টিকোণ আছে যেগুলো সবগুলোই কিন্তু আপনারা জানেন যেমন মহাদ্দদের পরিভাষায় সুন্না হচ্ছে আল্লাহ আসলামের কথা কাজ তার সম্মতি অনুমোদন এবং তার সৃষ্টিগত ও চারিত্রিক বৈশিষ্ট্য যদিও কেউ কেউ এই লাস্টের অংশটুকুকে বাদ দিয়েছেন তো এটা আমরা জানি সুন্না তের কথা কাজ এবং সম্মতি এছাড়া কেউ কেউ সুন্নাত আরেকটা দৃষ্টিভঙ্গি আছে সেটা হলো মায়ুস আলাতার ওলা অর্থাৎ যে কাজটা করলে আমরা সব পাই কিন্তু ওইটা ছেড়ে দিলে আমাদের পাপ হয় না অর্থাৎ করলে নেকি না করলে কোনো পাপ নেই যেটা সাধারণত আমরা কথায় কথায় বলে থাকি যে এটা অজীব না ফরজ না এটা সুননাথ তার মানে এটা আমি করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই এই দৃষ্টিকোণ থেকে এটি সুননাথ আবার সুনার আরেকটা দৃষ্টিকোণ হলো যে এটা বেদাতের বিপরীতে ব্যবহার হয় বেদাতের বিপরীতে অর্থাৎ যদি বলি যে অমুক সুন্নাতের উপর অটল আছেন তার মানে উনি বেদাত থেকে দূরে আছেন এই দৃষ্টিকোণ থেকে সুন্নার অর্থটা কিন্তু একটু ব্যাপক কারণ এখানে পুরো শরীয়তটাকে কিন্তু বোঝানো বোঝানো হয় হয় পুরো এবং এর মধ্যে কিন্তু চলে দিনের জন্য শরীয়তের বিপরীতে কেউ যদি শরিয়তের নাম করে কোনো কিছু করে তখন সেটা হবে বিদাত এই জন্য এ অর্থে সুন্নাতটা হচ্ছে বিদাতের বিপরীতে ব্যবহার হয় যে সূন্না এই কাজটি সুন্না অর্থাৎ এটি বিদাত নয় তাহলে এর বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সম্মানিত উপস্থিতি যখন যে প্রেক্ষাপটে যে উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই সুন্নাত শব্দটি তখন আমরা সেটাই বুঝব এরপরে সুন্নাত প্রকারভেদ সুন্নাকে বিভিন্নভাবে এর প্রকারভেদ করা হয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রথমত কর্মে এবং বর্জনের মাধ্যমে এই দৃষ্টিকোণ থেকে সুন্নাত দুই প্রকার কর্মের মাধ্যমে অর্থাৎ আমি করব কাজটা যেটা আমাকে করতে হবে আরেকটা হলো বর্জনে অর্থাৎ এটা আমার নিষেধ এই জন্য আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো তাহলে এখানে তিনি যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো পালন করার মাধ্যমে কর্মের শূন্যতা আমি পালন করব আর যে নিষেধগুলো উনি করেছেন সে নিষোধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে বর্জনের সুন্নাত আমি পালন করব এরপরে সুন্নাকে আরো অন্য অনেক দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় যেমন আমরা স্বাভাবিকভাবে বলে থাকি সুন্না মোহাকাদা সুন্না গয়ের মোহাক্কাদা এটাও বলে থাকি সুন্না মোহাক্কাদা হলো ফকিগণ বলছেন যে যে কাজটি আল্লাহ রসুসুল আসলাম করেছেন এবং নিয়মিত কোনো সময় উনি বাদ দেননি আর যে কাজটি করেছেন কিন্তু অনেক সময় বাদ দিয়েছেন দুইটা তাহলে যে কাজটি তিনি করেছেন নিয়মিত কখনোই বাদ দেননি সেটি হচ্ছে সুন্না মহাক্কাদা আর যেটি মাঝে মধ্যে হয়তো করেছেন বা মাঝে মধ্যে বাদ দিয়েছেন সেটি হচ্ছে গায়র মহাক্কাদা যদিও এই পরিভাষাটা নিয়ে ফকিদের মধ্যে কিছু মতভেদ আছে কারণ কারো কারো মতে এই সুন্না মোয়াক্কাদা কেউ যদি পরিত্যাগ করে তাহলে সে পাপি হবে যেমন হানাভি মাধাবি সুনাম সুন্না মোয়াক্কাদা যদি কেউ পরিত্যাগ করে তাহলে পাপি হবে কিন্তু সঠিক কথা হলো যে সুন্না শব্দটা যখন ওয়াজিবের বিপরীতে আসবে তখন পরিত্যাগ করলে সেটার পাপ হবে না সেটা মোয়াক্কাদা হোক আর গয়ের মক্কাদা হোক পাপ হবে না তবে অবশ্যই পাপ হবে না বলে যে আমরা গুরুত্ব দিব না এটা যেন না হয় কখনো সূন্য মক্কাদা অর্থ হলো যেটার প্রতি তাকিদ বেশি দেওয়া হয়েছে আল্লাহ রুসুলাম কখনো ছাড়েননি এটা পরিত্যাগ করলে পাপ হবে না এটা ঠিক কিন্তু এটাকে যেন আমরা অবহেলা না করি কারণ একটা জিনিস মনে রাখতে হবে পাপ হয়তো হবে না কিন্তু ক্ষতি অন্য দিক থেকে হওয়ার সম্ভাবনা থাকতে পারে সরাসরি পাপ না হোক যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে যে ফরজ সালাতের পাশাপাশি যে সুন্নাতগুলো আমরা আদায় করি সুননা মহাক্কাদা যেগুলো বলা হয় যেমন ফজরের পূর্বে দুই রাকাত সুননাথ জোহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত এগুলোকে সাধারণত আমরা কি বলি সুননা মহাক্কাদা আচ্ছা এখন আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে এগুলো সালাদ যদি ছেড়ে দিই তাহলে পাপ হবে কিনা আমি বলবো পাপ হবে না এটা ঠিক কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কেন কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা কিন্তু আমাদের প্রথম হিসাব নেবেন কিন্তু সালাতের এবং সেখানে যদি ফরজে ত্রুটি থাকে আল্লাহ তালা স্বয়ং বলবেন যে আমার এই বান্দার কোনো নফল ছিল কিনা অর্থাৎ ফরজ বাদ দিয়ে অন্য কোনো সালাত আছে কিনা যেটার মাধ্যমে ত্রুটিগুলো পূর্ণ করা হবে তো সেদিন যদি আমি এই সুননাতে অবহেলা করে থাকি এ দুনিয়ায় সেদিন কিন্তু এই সুননাথ যদি না থাকে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব এজন্য পাপ হবে কি হবে না এ প্রশ্ন না করে বরং আমাদের উচিত গুরুত্ব দেওয়া প্রত্যেকটা সুন্নাতকে সম্মানিত উপস্থিতি এবার আমি আসি বেদাতের দিকে কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ আর এই সুন্নাত এবং বেদাত মূলত কিন্তু আমাদের দাওয়াতের অন্যতম মূল বিষয়বস্তু কিন্তু এটি যে কারণে বিষয়টি কিন্তু আসলে অনেক লম্বা কিন্তু সংক্ষিপ্তভাবে কিছু এর পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব মাত্র এই বেদাত শব্দটির শব্দিক অর্থে আসে নতুন সৃষ্টি আবিষ্কার শাব্দিক অর্থে কিন্তু অর্থে প্রত্যেক নতুন সৃষ্টিকে কিন্তু বেদাত বলে না যেমন সালাতের শাব্দিক অর্থ কি দোয়া কিন্তু কেউ যদি দোয়া করে শুধু তাহলে কি তা সালাত হবে না বরং সেরেই অর্থে সালাদ যেটা সেটাকে আমাকে গ্রহণ করতে হবে যেটা তাকবিরে তাহারিমা দিয়ে শুরু হয় সিজদা করে তাসলিমের মাধ্যমে সালামের মাধ্যমে শেষ হয় ভাবে বেদাতের শাব্দিক অর্থ হলো সৃষ্টি করা আবিষ্কার করা কিন্তু সার এই অর্থে বেদাত হলো ইমাম ইফুল ইসলাম ইমন তাইমিয়া বলছেন যে যে সকল কাজ দিনের মধ্যে মিশ্রিত হয়েছে অথচ আল্লাহ তালা তা বৈধ করেননি সেটাই হচ্ছে বেদাত যদিও তা ব্যাখ্যা সাপেক্ষে হয় মূলত আসলে বেদাত হল যে কোরআন এমন কাজ যেটি কোরআন এবং সহি সুন্নার দ্বারা প্রমাণিত নয় কিন্তু মানুষ সেটাকে এবাদত মনে করে নেকির উদ্দেশ্যে করে থাকে আমি আবার বলছি যে এমন একটি কাজ যেটি কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত নয় কিন্তু মানুষ সেটিকে ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে করে থাকে সেটি হচ্ছে মূলত সহজ ভাষায় বেদাত এজন্য অনেকেই কিন্তু আমরা যখন বেদাতের কথা বলি যে এই কাজটি রসুল সাল্লা করেননি বা সাহাব ইকলাম করেননি বা সালাবদের মধ্যে পাওয়া যায় না তখন অনেকে যুক্তি দেখায় যে এই মাইকও তো আল্লাহ রসুল ইসলাম ব্যবহার করেনি তাহলে মাইক ব্যবহার করা বেদাত ঘড়িও তো ব্যবহার করে তাহলে ঘড়ি ব্যবহার করা বেদাত কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে আসলে সব এই অর্থে বেদাত যেটি প্রত্যাখ্যাত কুল্ল বেদাত দলার অকুল্ল দলার ফিন্নার সেটি হচ্ছে মূলত দিনের নামে নেকির উদ্দেশ্যে ইবাদত মনে করে যেটা করা হয় সেটা হচ্ছে বেদাত এই সমস্ত নতুন আবিষ্কার যেগুলো এগুলো আমাদের ব্যবহার করতে কোনো অসুবিধা নেই সুতরাং আজান দেওয়া এটা ইবাদত এ আজান যদি আপনি মাইকে দেন বা মাইক ছাড়া দেন কোনো অসুবিধা নেই হ্যাঁ কেউ যদি আবার বলে যে মাইকে আজান দিলে নেকি বেশি তাহলে আপনি তখন বলবেন হ্যাঁ এবার তোমার জন্য মাইকটা বেদাত হলো যেমন হজে যাওয়া আগের যুগে হজে যেত কিসের মাধ্যমে উটের উটে আরোহণ করে এখন আমরা যাই বিমানে বাইরের দেশ থেকে গেলে আর আশপাশ থেকে গেলে তারা যায় বাসে এখন কেউ যদি বলে যে বিমানে বিমানে হজে যাওয়াটা হচ্ছে নেকি বেশি বাসে যাওয়ার থেকে তখন আমরা বলবো যে এখন আপনার জন্য এটা বেদাত হবে কারণ আপনি এটাকে নেকির উদ্দেশ্যে ব্যবহার করছেন তাই সুতরাং স্বাভাবিক যে জিনিসগুলো যেগুলো এবাদতের অংশ নয় সেগুলো যতই নতুন সৃষ্টি হোক না কেন সেটা ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধা নেই যদি শরীয়ত হারাম না করে থাকে ওইটা শরীয়ত যদি হারাম না করে থাকে সেটা ব্যবহার করতে অসুবিধা নেই মূলত হারাম হলো যে কাজটি এবাদতের নামে করা হয় নেকির উদ্দেশ্যে সম্মানিত উপস্থিতি এবার বেদাতের প্রকারভেদ এখন হয়তো বেদাতের প্রকারভেদ বলতে গেলে আমাদের সমাজে আবার এটার ভুল প্রয়োগ আছে প্রকার প্রকারভেদের আমি কিন্তু ওই প্রকারভেদ বলবো না যেটা বলা হয়ে থাকে যে কি বেদা হাসানা বেদা সাইয়া মানে উত্তম বেদাত আর হচ্ছে নিকৃষ্ট বেদাত উত্তম বেদাত বলতে বোঝায় যে এই বেদাত আমাদের জন্য জাহেজ আসলে আমি প্রকারভেদগুলো এই দৃষ্টিকোণ থেকে বলবো না কারণ পৃথিবীর সকল বেদাতে হচ্ছে নিকৃষ্ট যতই সেটা আপনি ভালো বলুন না কেন এমন কোন বেদাত নাই যেটা অনুসরণী হতে পারে প্রত্যেকটা বেদাতই হচ্ছে প্রত্যাখ্যাত প্রত্যেকটা বেদাত এখানে এমন ভালো মন্দ নাই দেখুন বেদাতের এই পাপটা এটা হয়তো বা আমরা খুব সহজ ভাবে দেখে থাকি অনেক সময় মনে করি যে সুদের সুদ ব্যবচার বা অন্য সম্পদ আত্মসাত করা এগুলো বেশি বড়ো হারাম আর বেদাতটা খুব বেশি বড় হারাম না বা নিষেধ না কারণ এটা তো ভালো কাজই হয় সাধারণত কিন্তু আসলে এই দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না শুধুমাত্র আর বেদাত শুধুমাত্র এটা না যে পদভ্রষ্টতা আর প্রত্যেক পদভ্যষ্ট জাহান নামে যাবে কারণ আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন যে এই বেদাতটা কত যে নিকৃষ্ট যে একজন ব্যক্তি যখন বেদাত করে তখন সে কিন্তু মূলত আল্লাহ তালার উপর মিথ্যারোপ করে যখন বেদাত করে আল্লাহ তাল উপর মিথ্যা করে কারণ এই দিন আমাদের কাছে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি যখন কোন কাজ দিনের নামে করবেন তখন আপনি এই কাজের দ্বারা বোঝাতে চান যে এই কাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু আসলে তো সেটা আল্লাহর পক্ষ থেকে আসেনি তখন এই কাজের মাধ্যমে সেটা হয় আল্লাহর প্রতি মিথ্যা এবং সাথে সাথে রসুল আসলামের প্রতি মিথ্যারোপ কারণ আল্লাহ রসুল আসলাম আমাদের জন্য দিন নিয়ে এসেছেন তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোনো কাজ যখন আপনি করবেন দিনের নামে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা রাসুলের নিকট থেকে এসেছে কিন্তু সেটা রাসুলের নিকট থেকে আসেননি তিনি নিজে করেননি তিনি বলেননি তিনি অনুমোদন দেননি তার মানে ওই কাজটা করার মাধ্যমে আপনি সরাসরি রাসুল আসলামের প্রতি মিথ্যারোপ করছেন এবং সাথে সাথে শাহাবাইকরামের প্রতিও কিন্তু মিথ্যারোপ করা হয় কারণ এই দিন আমাদের কাছে এসেছে শাহাবাই মাধ্যমে তা আমি যদি এমন কাজ করি যে কাজ শাহাবাই আমাদেরকে আমাদের কাছে পৌঁছাননি বা তারা নিজেরা করেননি তাহলে তাদের প্রতি মিথ্যারোপ হয়ে গেল স্পষ্ট মিথ্যারোপ এবং শুধু তাই নয় সাহাবা ইকলামকে এখানে ছোট করা হয় আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বলুন তো সাহাবা ইকলামের মর্যাদা আমাদের থেকে বেশি না সাহাবা ইকলামের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি সাহাবা ইকরামের মর্যাদা বেশি সাহাবা ইকলাম আমাদের থেকে বেশি ভালো কল্যাণের কাজ করতেন না আমরা বেশি করি তাই যদি হয় তো যে কাজ সাহাব ইকলাম করলেন না সে কাজ যদি আমি আপনি করি এর মাধ্যমে আমরা বোঝাতে চাই না যে তারা তাহলে আমলের দিক থেকে তাদের কি ছিল অলসতা ছিল অলস ছিলেন তারা তারা করেননি কিন্তু আমরা করবো কারণ আমরা বেশি অ্যাক্টিভ এটাই বোঝানো হয় না মূলত একটা বেদাতের মাধ্যমে কিন্তু এটাই বোঝানো হয় যদি আমি মুখে স্বীকার না করি আর এর মাধ্যমে তাদেরকে ছোট করা হয় হেয় প্রতিপন্ন করা হয় বা তাদেরকে জাহেল আক্ষ্য করা হয় যে তারা জানতেন না কিন্তু আমি বড় জ্ঞানী আমি বড় আলেম আমি সব কিছু জানি কিন্তু তারা জানেননি যার এই জন্য বেদাতটা কিন্তু এত ছোট বিষয় নয় কারণ এই বেদাতটা কিন্তু স্পষ্ট ইহুদিন আসারাদের অনুসরণ তাদের সাদৃশ্য অবলম্বন আর তাদের সাদৃশ্য অবলম্বন করতে আল্লাহ আল্লাহ রসুসলাম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন কিভাবে তাদের সাদৃশ্য অবলম্বন আপনারা নিশ্চয় জানেন যে ইহুদিন আসারারা তাদের দিনকে বিকৃতি করেছিল বিকৃত করেছিল তাদের দিনকে বিকৃত করেছে আচ্ছা বেদাত যখন করা হয় এই বেদাত করার মাধ্যমে কিন্তু মূলত দিনকে বিকৃত করা হয় কেন কারণ বেদাত যখন করা হয় তখন এই বেদাতের মাধ্যমে বহু সুন্নাত সমাজ থেকে দূর হয়ে যায় বেদাত ঢোকা মানে কিছু বাদ হয়ে যাওয়া কিছু সংযোজন কিছু বিয়োজন এটাই তো বিকৃতি তারা যেমন বিকৃতি করেছে তাহলে আমরা বেদাতের মাধ্যমে দিনের বিকৃতি করছি যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই শুধু বোঝার জন্য ফরজ সালাতের পর খুব কমন উদাহরণ আপনাদের কাছে ওই জন্যই বলছি আরও অনেক বেদাত আছে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মনাজাত করা এটা সুননাথ না বেদাত এক বাক্যে বলেছেন বেদাত এখন আমি আপনাদেরকে বলি যে খেয়াল করে দেখুন এই বেদাতটা আমাদের মধ্যে ঢোকার কারণে কত সুন্নাত দূর হয়েছে এখন অধিকাংশ মসজিদগুলোতে ইমাম যখন সালাম ফিরান সালাম ফিরানোর পরে শুরু করেন বেদাত মুসল্লিরও তার সাথে ধরলেন এবার যখন ওই বেদাত শেষ সবাই উঠে সুন্নাত পড়তে শুরু করলেন বা অন্য সালাদ পড়তে শুরু করলেন বা মসজিদ থেকে বের হয়ে গেলেন অথচ রাসুল সালাম সালাম ফিরানোর পর কত আজকার তিনি করতেন এগুলো সবগুলো দূর হয়ে গেছে সমাজ থেকে মুসল্লিরা অধিকাংশ মুসল্লি এগুলো জানে না তার কারণ হচ্ছে একটা বেদাত প্রবেশ করার কারণে এই বহু সুন্নাতগুলো দূর হয়ে গেছে আমরা শিখতে পারিনি না কত সুন্নাত আল্লাহ রসুল আসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাহলে এই যে দেখুন বিকৃতিটা কিভাবে হয় দিনের কিছু প্রবেশ করবে আর কিছু বিয়োজন হবে এটার নামই কিন্তু আসলে বিকৃতি সম্মিলিত উপস্থিতি সময় খুবই কম এই বেদাতকে বিভিন্নভাবে ভাগ করা যায় এটা আমি বোঝার জন্য বলছি যেমন হচ্ছে অর্থাৎ আকিদাগত বেদাত মানে আকিদার ক্ষেত্রে বেদাত মানে এমন আকিদা আমি পোষণ করছি যে আকিদা কোরআন এবং সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটা হচ্ছে আকিদাগত বিদাত যে বেদাতগুলো সাধারণত বিভিন্ন ভ্রান্ত ফিরকা যারা আছে শিয়া রাফেদা তারা পোষণ করে থাকে এই বেদাতগুলো তারা করে থাকে আকিদাগত দিক থেকে এমন আকিদা পোষণ করা এমন বিশ্বাস পোষণ করা যেটি কোরআন এবং সুননা দ্বারা প্রমাণিত নয় আরেকটা হচ্ছে কর্মে বিদাত কর্মগত এ বিষয়টা একটু ভালোভাবে বোঝা দরকার আমি এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কারণ আপনারা যখন সুনার পক্ষে দাওয়াত দিবেন বেদাতের বিপক্ষে বলবেন এবং বলবেন যে বেদাত হচ্ছে সেটা যেটা কোরআন হাদিসে নেই দিনের অংশ হিসেবে মানা হয় আপনাকেও কিন্তু উল্টো তারা বিভিন্ন কোরআন এবং হাদিসের দলিল নিয়ে এসে তারা তাদের বেদাত সাব্যস্ত করার চেষ্টা করবে তখন কিভাবে আপনি উত্তর দিবেন হয়তো থ হয়ে যাবেন কারণ প্রত্যেক কিন্তু তাদের বেদাতের পক্ষে কোরআন হাদিস থেকেই দলিল দেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ছয়টা বিষয় অনুসরণ করতে হয় ছয়টা বিষয় অবশ্যই আমলটা কোরআন সুন্নার দ্বারা প্রমাণিত হতে হবে কিন্তু ছয়টা বিষয় এর সাথে যোগ করবেন একটা হলো কারণ সবাব কি উদ্দেশ্যে আমি ইবাদতটা করছি আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি রাত্রে সালাত আদায় করা এটা সুন্নাত না বেদাত বলেন সুননাথ না বেদাত সুননাথ কোনো সন্দেহ নাই কিন্তু কেউ যদি সাতাশে রজবে রাত্রে শুধুমাত্র বলে যে আমি আজকের রাত্রেই যেহেতু আল্লাহ রসুল্লাম এ রাত্রে মেরাজে গেছিলেন যদিও এই কথাটাও সত্য না কেউ তা তবুও কেউ যদি বলে যে এ রাতে যেহেতু আল্লাহ রসুলাম মেরাজে গেছিলেন সেহেতু এই রাতটা হচ্ছে বরকতময় এই রাত্রেই শুধুমাত্র আমি তাহাজুদের সালাদ আদায় করব। বলুন এই তাহাজ্জুদের সালাদ তার জন্য সুন্নাত হবে না বেদাত হবে তাহলে এই তাহাজুদের সালাদকে আপনারা কিছুক্ষণ আগে সুন্নাত বললেন এখন বলছেন ওই তাহাজ্জুদের সালাদকে বললেন বেদাত কারণটা কি কারণ উদ্দেশ্য মিল নেই যে উদ্দেশ্যে সে করেছে সে উদ্দেশ্যটা শরীয়তে বর্ণিত হয়নি দ্বিতীয় হচ্ছে প্রকার যে প্রকারের ইবাদত আমাকে করতে বলা হয়েছে সে প্রকারের ইবাদত করতে হবে কুরবানি দিতে বলা হয়েছে কয় প্রকারের উঁট গরু ছাগল গরুর সাথে মহিষকে যুক্ত করার কথা অনেকে বলেছেন ছাগলের আবার বিভিন্ন প্রকার আছে ভেড়া দম্বা মেষ বা জাতীয় কিন্তু মূল হচ্ছে তিন প্রকার গরু উঁট ছাগল এখন কেউ যদি বলে যে আমি তো দরিদ্র মানুষ আমি তো গরু গরুও পাচ্ছি না উঁটও পাচ্ছি না ছাগলও পাচ্ছি না তো আমি একটা দেশি মুরগি কিনবো এটা আমার সামর্থ্য আছে আমি এটা আল্লাহর উদ্দেশ্যে জুলাই মাসের দশ তারিখে ঈদের সালাত আদায় করার পর আল্লাহর উদ্দেশ্যে জবাই কুরবানি করবো এটা হবে বলুন হবে না কারণ শরীয় যে প্রকারগুলো নির্দিষ্ট করে দিয়েছে সেই প্রকারের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে এরপর হচ্ছে পরিমাণ যে পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সে পরিমাণের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে যেমন মাগরিবের সালা তিন রাগাত এটাকে চার রাগাত করার অধিকার আমাদের কেউ নেই কাইফিয়া পদ্ধতি যে পদ্ধতিতে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে সে পদ্ধতিতে আমার করতে হবে তিন রাকাত বেতর আল্লাহ রুসু যে পদ্ধতিতে পড়েছেন তিনি তিন এক সালামে পড়েছেন মাঝখানে বসেননি না না হন হন কিন্তু যদি আপনি মাঝখানে বসতে যান দ্বিতীয় রাকাতে যে বৈঠক করেন তাহলে আপনি এটা বেদাত করে ফেললেন কারণ এই পদ্ধতিতে আল্লাহ রসু আসলাম করেননি এরপর হচ্ছে জামান সময় সময় ঠিক রাখতে হবে যে সময়ে করতে বলা হয়েছে সে সময়ে করতে হবে আর শেষ হচ্ছে স্থান স্থানটা আমাকে ঠিক রাখতে হবে যে স্থানে আমাকে ইবাদত করতে বলা হয়েছে কোথায় করতে হয় মসজিদে কেউ যদি এখন বলে যে আমি মসজিদে যেতে না আমি বৃদ্ধ মানুষ খাবারের অসুবিধা হবে আমি বাড়িতে বসে এতে কাপ করবো এটা হবে হবে না ওই জন্য যে স্থানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমাকে সেই স্থানেই করতে হবে সম্মানিত উপস্থিতি আমার আসলে বিদাতের আরো বিভিন্ন দৃষ্টিভঙ্গ ছিল প্রকারের যেমন কিছু বিদাত আছে মুকাফেরা মানুষকে কাফের বানিয়ে দেয় আর কিছু বিদাত আছে গয়ের মুকাফেরা মানুষকে কাফের বানাবে না তবে সে নিশ্চিত ফাঁসেক হবে সময় যেহেতু শেষ হয়েছে অন্য অন্য বিষয়গুলো থেকে আলোচনা করা থেকে স্বাভাবিকভাবে সেটা পূর্ণ করতে পারলাম না আমি সর্বোপরি সকলের সুক্রিয়া আদায় করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সন্ন্যাদের রাস্তা ধরে নির্ভয়ে হে পথিক এ পথ সিধা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে